পাবন সদ্গুরুদেব শ্রীল ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজঙ্কর শ্রীচরণ কমলরে দীন দাসর রথযজ্ঞ প্রণাম নিবেদন। হে মোর প্রিয় সজ্জন, আপন মানুষ মধ্য আজিকার অভিবাদন শ্রবণ করুলে লীলাশুক প্রবেশ কলে ব্যাসদেবঙ্কর পত্নীকর মুখ ভিতরে পেট ভিতরকু প্রবেশ কলে আহারে শিবজী মহারাজ কু ব্যাসদেব বুঝেবার শিবজী মহারাজ ফেরি আসলে। তো শিবজী মহারাজ তো জানি নথিলে যে ইয়ে যে পরবর্তী সময়রে ইয়াঙ্করি দ্বারা শুক মুখার বিন্দ নিগম কল্পতর লিতম শুক মুখার বিন্দ কিপত সংযুক্ত ভাগবত রসায়ণ বহুমু ভাবি ভাব। তো এই যে শুকদেব গোস্বামী শুনিলে বা লীলা শুক শুনিলে সিয়ে পরবর্তী সময়রে শুকদেব গোস্বামী হইকি জন্ম নেলে এবং তাঁকরি মুখরু ভাগবত কথা চারিআডে প্রবাহিত হলা। ব্যাসদেবঙ্ক পাখরু সমস্ত ভাগবত জ্ঞান আহরণ কলে। আমি কেবে তাঁক কথা আসলে প্রাঞ্জল ভাবরে আলোচনা করিবা, বর্তমান প্রহ্লাদ মহারাজ কথাকু পুনশ আমি প্রবেশ করিবা। তেণু সেই শুকদেব গোস্বামী, আচ্ছা শিবজীবী মহারাজ কাহিকি চিন্তা কলে ইয়ে কথা হচ্ছে এঙ্কু দবার ইয়ে পাত্র নুহে, কাহিকি যে শুক পক্ষীটি আপন মানে যেতবে ঘরে পাড়ুছন্তি শুক পক্ষীকে আপনার যদি কৃষ্ণ শিখাইবে, রাম শিখাইবে, রাধা শিখাইবে, যাহা শিখাইবে সিয়ে কহিব। পরবর্তী কথারে আপন বি যদি কিছু অকথা অকথা বি যদি শিখাইবে, অন্য কথা শিখাইবে, তেণু সিয়ে বি কহিব। অর্থাৎ তাকু যা ঘোষা বিদ্যা দিয়া যাই থাকে সে তাহি প্রকাশ করে। তেণু ইয়ে ভালো বিদ্যা আছে, কি বি যদি খারাপ বিদ্যা দিয়ে তাহা বি প্রকাশ করিব। তেণু জনে যদি সাধু হরি কথা প্রবচন বা ভগবানকর দিব্য বাণীকে কহিবা সহিত অন্যান্য সাংসারিক বিষয়বস্তুকে যদি কুয়ে, তেণু কোণ বলে গ্রহণ করা যাব সেই ন্যায়ের কে না শুক ভা হবনি কালে এ জগতরে এ কথাকু শুক ভা কেই বুঝিবে নি, কেবল ঘোষা বিদ্যা ভাবিকি কহিবে। সেপাই সে চিন্তা করলে কিন্তু সি জাঁ নিয়ে হচ্ছে লীলা শুক পরবর্তী সময়ের শুকদেব গোস্বামী প্রকাশ করাইলে। তেণু আমি এইথর শিখবা ভাগবতঙ্ক বুঝিবা, আউ আগে নিজের চরিত্রক প্রহ্লাদ মহারাজ ভি করিবা পরম ভাগবত, তাপরে ভগবান দিব্যতাকে চতুর্দিগরে আমি প্রবেশ করাইবা। ইয়ে হচ্ছেন কীর্তনর আচার্য শুকদেব গোস্বামী। যেতবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ হচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, তেণু মুখরু বাহারুছি কর্ণ পর্যন্ত আসিবা দরকার। যদি মুখরু বাহারি কর্ণ পর্যন্ত ন আসিলা তাহলে হরিনাম ঠিক ভাবরে হউনি, কম পক্ষে আপনকু শ্রবণ হউথবা দরকার। তেণু দুইটা যাক হচ্ছে, শ্রবণ হচ্ছে এটি কীর্তন হচ্ছে। তেণু আগে শ্রবণ হব, এটু সিনা এটু মুখরু বাহারি গলা কান ভিতরে প্রবেশ করেলা, মানে মুখরু বাহারিলা কান ভিতরে প্রবেশ হলা, কোণ হলা এটা শ্রবণ হলা। শ্রবণরু পুনি স্মরণ হব, যে মহামন্ত্র করিবা সহিত স্মরণ করিবা কাকু রাধা গোবিন্দঙ্কর নিত্য লীলাকু আমি স্মরণ করুথবা, স্মরণ করুথবা, শ্রবণ কলে স্মরণ কলে পুনি রাউন্ড হলা, পুনি হরে কৃষ্ণ পাটরু বাহারুচি, পুনি স্মরণ শ্রবণ হউচি, পুনি স্মরণ হউচি, পুনি এঠু বাহারুচি। তেণু কীর্তন আউ শ্রবণ স্মরণ তিনটি যাক জিনিস একা সাঙ্গে হচ্ছে। তেণু সেপাই আগে শ্রবণকু কাহগল, শ্রবণ পরে কীর্তন হচ্ছে শুণবা। কী শ্রবণ আমি যে মহামন্ত্র আউ গোটে কথা শুনিলে যদি ধ্যান দিয়া যায়, যে মহামন্ত্রটি আমি করছেন কেউঠি পাইলে আমি গুরুমন্ত্র, গুরুদেব কর্ণরে আমি মন্ত্র দিয়েছেন, কর্ম কর্ণরে আমি শ্রবণ করাইছেন, তেণু আমি কীর্তন কলে তাপরে পাটরু বাহারা। তেণু সেপাই কে শ্রবণ কীর্তন বিষ্ণু আমি শ্রবণ কি শিখায় বা স্মরণ, এই ভগবান টিকিয়ে স্মরণ কর, ভগবান চিন্তন কর, আমি গুরুদেব শিখাতে নহলে অন্য বৈষ্ণব মানে শিখাতে বা কে কে শিখাইলে আমি চেষ্টা করতে ভক্তি করা, কিন্তু প্রহ্লাদ কি শিখাই নথিলে,
প্রহ্লাদ জন্ম হেলা ঠু স্বভাব লা তাঁর সেয়া ভগবান নিত্য তাঁর স্মরণ হোলে তেমন স্মরণ ভক্তির আচার্য হলে প্রহ্লাদ জী মহারাজ। পাদ সেবন কি লক্ষ্মী নারায়ণ সমুদ্র বক্ষে অনেক লক্ষ্মী কেউ মুদ্রার অনেক ভগবান পাদ সেবা তেমন যৌ লক্ষ্মী পাই এ জগত ব্যাকুিত যে টঙ্কা পয়সা সুনা রূপা ব্যাকুিত সে ব্যক্তি বুঝুনি যদি মু নারায়ণ কু সন্তুষ্ট করবি অবশ্য ধন জন টঙ্কা রূপা সুনা রূপা মো পাখে আসি প্রবেশ করিব কাহিকি নারায়ণকর পাদ সেবা লক্ষ্মী করতে নারায়ণ কু পূজন কলে নারায়ণ প্রাপ্ত হয়ে যা লক্ষ্মী প্রাপ্ত হয়ে যা আয়াগ্রাস করবনি নারায়ণ প্রাপ্ত হলে মায়াপতি নারায়ণ লক্ষ্মী হচ্ছেন টঙ্কা ধন ধনজনর ঠাকুরাণী তেমন হুয়েত ধনজন লে মায়া আসিপারে কিন্তু নারায়ণ সঙ্গে লে সি মায়াপতি মায়া হটিযোগ পুনশ আমি কথা আসবা সেতবে পর্যন্ত বিদায় জয় জগন্নাথ।